আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন তাকওয়া ইসলামিক টিভি। মাস্টার্স শেষ করার পর বাবা একদিন আমার রুমে এসে বলছিলেন, অনেক তো বয়স হলো আমার, তোমার মাও বেঁচে নেই, তোমার বিয়ের কথা তো আমাকেই ভাবতে হবে, তুমি কি এটা নিয়ে কিছু বলতে চাও আমাকে? আমি লজ্জায় শুধু একটা কথাই বলতে পেরেছিলাম সেদিন, বাবা একটা দিনী পরিবার আর একজন দিনী ছেলে খুঁজবেন ইনশাআল্লাহ। যদিও আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, কিন্তু কথা শেষ করতে না করতেই বাবা আবেগী কথা শুরু করে বলেছিলেন, আমি কি তোমার খারাপ চাইব? বাবা এরকম কয়েকটি কথা বলে চলে গিয়েছিলেন সেদিন। মা না থাকার এই এক সমস্যা, বাবার কাছে মন খুলে বিয়ে নিয়ে কি চাই সেই কথাটাও বলতে পারছিলাম না। বহু সম্বন্ধ দেখা হয়েছিল আমার জন্য, কেউ মোটামুটি দিন মানে, কেউ অনেকটা দিন মানে, কিংবা কেউ শুধুমাত্র নামাজ কালামকে যথেষ্ট মনে করেন। এত সম্বন্ধের মধ্যেও বাবা দুই দিক তুলনা করে আগাচ্ছিলেন। আমি বাবাকে বলেছিলাম, বাবা একজন দিনী ছেলে আমার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, আপনি সম্পদের তুলনা না করে একজন ভালো ছেলে খুঁজেন, রিজিকের মালিক তো আল্লাহ তাআলা, একজন দিনদার ছেলের রিজিকের দায়িত্ব তো আল্লাহরই, তিনি উত্তম রিজিকদাতা। বাবা সেদিন আমার কথায় তেমন গুরুত্বই দেননি, তাকে বোঝানো দায় হয়ে যাচ্ছিল। বাবার কাছে নামে মুসলিম আর কোনো রকম নামাজ কালাম পড়া মানেই তিনি ছিলেন। সম্পদের ব্যাপারেও তিনি আমাকে বাস্তবতার বহু যুক্তি খণ্ডন করেছিলেন, টাকা পয়সা ভালো না থাকলে সে আমাকে ভালো রাখতে পারবে না, এসব হাজারো কথা। আমি তাকে বোঝাতেই পারছিলাম না তিনি ছেলের সাথে বিয়ের গুরুত্ব কতটুকু। মায়ের কথা খুব মনে পড়েছিল, মা থাকলে হয়তো বাবাকে একটু বোঝানোর মতন কেউ থাকতেন সেদিন, আমিও হয়তো মাকে সব বলে স্পষ্ট করে দিতে পারতাম ওই দিন ব্যাপারগুলো। একজন সাধারণ মুসলিম আর দিনী পরিবারের কত বড় পার্থক্য রয়েছে তা আমি যখন থেকেই দিনের পথে হাঁটতে শুরু করেছিলাম তখন থেকেই বুঝে গিয়েছিলাম। তথাকথিত মুসলিমদের সাথে বেশ বিরোধ রয়েছে আমার চিন্তাভাবনায়। ছোটবেলা থেকে বাবা যা যা করেছেন আমার জন্য সেসব ভেবে বাবার মুখের ওপর কথা বলতে পারিনি সেদিন। যদিও খুব স্বপ্ন দেখেছিলাম বিয়ে নিয়ে, ভেবেছিলাম আমার বিয়ে হবে সুন্নত মোতাবেক, কিন্তু বাবার সিদ্ধান্তের কাছে হেরে যেতে হয়েছিল আমার। আমার বিয়ের জন্য যে ছেলে বাড়িতে এসেছিল তারা পুরুষসহ আমায় দেখতে এসেছিল। খুব জোর করেই আমি আমার সিদ্ধান্ত এই ক্ষেত্রে বজায় রেখেছিলাম। আমাকে তার মাই দেখেছিলেন, তার বোন এবং সাথে কিছু মহিলা আত্মীয় এসেছিলেন। তাদের দেখে বুঝেছিলাম ইসলামকে ইসলামের মতন খুব একটা মানেন না তারা। অবশেষে এই ঘরে আমার বিয়ে হয়েছিল। লোকটা অর্থাৎ আমার স্বামী কিছুটা ইসলাম মানতেন বাড়ির অন্য সবার মতন, নামাজ রোজায় তার আগ্রহ ছিল, কিন্তু বাকি হারামকে তিনি বেশ একটা জোর দিতেন না, খুব একটা তোয়াক্কা করতেন না। তিনি সুদের বিপক্ষে ছিলেন না, ব্যাংকের সুদের ভয়াবহতা বুঝিয়েছি অনেকবার, তিনি খুব একটা সুতরাননি। এছাড়া বহু হারামকে হারাম, গুনাহকে গুনাহ তিনি মনে করেনি না। নামাজ ছাড়াও যে ইসলামে আরও কিছু রয়েছে তিনি তা বুঝতে চান না। ইসলামে যে জীবন ব্যবস্থার কথা বলা হয়েছে তিনি তা মানতে চান না। তার মতে জন্মগতভাবে মুসলিম হওয়া আর একটু সালাত সাওম মানলেই আল্লাহর বিধান পরিপূর্ণ করা হয়ে গেল। পর্দার ক্ষেত্রে বাহিরের জগৎ মানলেও তিনি ঘরের নন মাহারাম কিংবা মাহারাম এত মানতেন না, এখনও মানাতে পারেনি, আর এই বিষয়টা নিয়ে প্রায়ই ঝামেলা হতো, এখনও হয়। বাসায় মেহমান আসলেই বাড়ির বড় বউ হিসেবে আমাকে তাদের সামনে যেতে বাধ্য করা হতো, কখনো জোর খাটাতাম, কখনো এসবের জন্য হাজার কথা গিলে ফেলতাম, খুব কান্না করতাম এসব নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতাম আমার এমন পরীক্ষা যেন সহজ হয়, তবে খুব খারাপ লাগতো, আল্লাহর সামনে নিজেকে অনেক অপরাধী লাগত, কারণ সেদিন শুধুমাত্র বাবার কথা না ভেবে আল্লাহর সন্তুষ্টির জন্য বাবার বিপক্ষে যেতে পারতাম। আল্লাহ তো দিনের ক্ষেত্রে অভিভাবকদের বিপক্ষে যেতে মানা করেননি। প্রতিনিয়ত আমার স্বামীকে বুঝিয়ে যাই, জানি না কবে তিনি বুঝবেন। একসময় এলম অর্জন নিয়ে খুব ইচ্ছে ছিল আমার, ভেবেছিলাম যার সাথে বিয়ে হবে তার সাথে আমার কথা হবে, অনেক কথা হবে দিন নিয়ে। ভালোবাসার বিভিন্ন মাধ্যম হয়, আমার স্বামী আমায় ভালোবাসেন না বলবো না, তবে চেয়েছিলাম আমাদের সম্পর্ক হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন। সেসব আজও আমার স্বপ্ন রয়ে গেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার স্বামী ভালোবাসেন না আমাকে। আর রাব্বিয়াতুত বাইত হিসেবে আমি তার থেকে যেটুকু চেয়েছিলাম সেটুকু চাপা পড়ে গেছে সময়ের সাথে সাথে, ইচ্ছেগুলো লৌকিকতার সাথে সাথে হারিয়ে গিয়েছে। আমার যুদ্ধ চলে দিন বোঝানো নিয়ে, বুঝাতে বুঝাতে ক্লান্ত হয়ে যাই, তাও দিন শেষে খুব একটা উন্নতি দেখি না। আমার যতটুকু শেখা হয়েছিল তার চেয়ে বেশি শেখার সেই স্বপ্ন আমি আর দেখি না, কারণ জানাটুকুর চর্চা কম করতে করতে নিজেই ভুলে যাচ্ছি প্রায়, আর যেটুকু মনে আছে তা ছড়িয়ে দিতে পারিনি আজও। চেষ্টা চলে, যুদ্ধ চলে নিজের সাথে আর পরিবারের সাথে। বাবা মাঝে মধ্যে দেখতে আসেন আমাকে,
তিনিও আমার অবস্থা দেখে বুঝতে পারেন তার ভুল। শেষ বয়সে সবাই হয়তো দিন নিয়ে একটু সিরিয়াস হয়ে যান। তিনি এখন সময় পেলে আমার বিয়ের আগের কেনা ইসলামিক বইগুলো পড়েন। বড্ড দেরি হয়ে গেছে আজ আমার ভুলগুলো ধরতে। বাবাও বুঝতে পেরেছেন কিছুটা, তবে সময় হারিয়ে ফেলেছি আমরা। বাবা আমাকে সুখী করতে চেয়েছিলেন প্রতিপত্তির মধ্যে। প্রতিপত্তির কোনো অভাব নেই আজ আমার, কিন্তু সব থেকেও যেন কিছুই নেই আমার। হারামের মধ্যে প্রশান্তি খুঁজে পাইনি আমি, অন্তরের প্রশান্তি। রবের শরণের মধ্য দিয়ে যে জীবন, দিনের পথে সঙ্গীর হাত ধরে পাড়ি দেওয়ার যে জীবন, সে জীবনের প্রশান্তি মেলেনি এখনো। একটা ঘটনা অবলম্বন করে এই গল্পটি বলা, কারণ এই যুগে ভালো ছেলে সবাই খোঁজে, কিন্তু দিনদার ছেলে খোঁজে না। সুপ্রিয় দর্শক, তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।